নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। বর্তমানে এখন বিবাহকে কেন্দ্র করে জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিবাহের যে বিচার, সেই বিচার নিয়ে আলোচনা চলছে। এবং আপনাদের যে আমার আলোচনাগুলো, আমার অনুষ্ঠানটি ভালো লাগছে, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। সরাসরি আজকে অনুষ্ঠানে চলে আসবো। তার আগে অবশ্যই একটি কথা বলবো, যে যারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে ইচ্ছুক বা যোগাযোগ করতে চান, তারা সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বারটি পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমার কাছে ব্যক্তিগতভাবে কেউ জ্যোতিষ শিক্ষা অর্জন করতে চান, তাহলে সরাসরি আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে এসে জ্যোতিষের বিভিন্ন, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন রকমের এবং নিউরোলজি, বাস্তু এবং হস্তরেখা সম্পর্কে বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করতে পারবেন। সরাসরি আজকে অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠান আজকে বিবাহকে কেন্দ্র করে চলছে। বিবাহ কখন হবে, অর্থাৎ টাইমিং ইন ম্যারেজ আজকের অনুষ্ঠান। অর্থাৎ একজন জ্যোতিষীর কাছে যখন একজন জাতক বা জাতিকা আসবে এবং এসে তারা প্রশ্ন করবে, বা জ্যোতিষীর কাছে একজন জাতকের বাবা মায়েরা এসে যখন প্রশ্ন করে যে আমার মেয়ে বা আমার ছেলের কখন বিয়ে হতে পারে বা বিয়ে হবার যোগ তৈরি হবে, তখন একজন জ্যোতিষীকে কি কি বিষয়ের উপরে দৃষ্টি দিতে হবে, কি কি জিনিস দেখতে হবে তার জন্মছকের মধ্যে, আজকে সেটি নিয়েই আমার আলোচনা। তো অবশ্যই যারা জ্যোতিষ সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে চান বা জ্যোতিষ সম্পর্কে ইন্টারেস্টেড, তারা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং বিষয়গুলিকে পারলে লিখে রাখবেন। এই বিষয়গুলির ওপরেই কিন্তু ভিত্তি করে একজন জ্যোতিষী কোনো জাতক বা জাতিকাকে বলতে পারে বা পরামর্শ দেন যে এই সময় আপনার ছেলে বা মেয়ে বা আপনার বা আপনার আপনাদের আর আপনার বিবাহের যোগ তৈরি হবে। তো আসুন দেখা যাক কোন সময় জ্যোতিষশাস্ত্র মতে বিবাহের যোগ সঠিকভাবে তৈরি হয় এবং সেই সময়ের মধ্যেই সেই জাতক জাতিকার বিবাহ সম্পন্ন হয়। প্রথমেই জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই বিবাহের সময় বিচার করতে গেলে পারে যে বিষয়টির উপরে খেয়াল রাখতে হবে, সেটি হলো দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা। এই দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশায় কিন্তু বিবাহের সময় বহন করে। অর্থাৎ এই বিষয়টিকে পর্যবেক্ষণ করলে পারে বিশেষভাবে আমরা পেয়ে যাব যে বিবাহ কখন হবে। সাধারণতভাবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে দশাকে পাঁচ রকমভাবে ভাঙা হয়েছে। একটি হলো মহাদশা, তারপর হলো অন্তর্দশা, তারপর হলো প্রত্যন্তর্দশা, তারপর হলো সূক্ষ্মদশা এবং সর্বশেষে হলো প্রাণদশা। জ্যোতিষশাস্ত্র মতে কোনো জাতক বা জাতিকার জীবনের যা কিছুই ঘটনা ঘটুক না কেন, সেটি ভালো মন্দ মিলিয়েই হতে পারে, সেই সমস্ত ঘটনাগুলি কিন্তু বাস্তবিতে রূপান্তর হয়। অর্থাৎ আমরা যে বলে থাকি যে আপনার এইটা হতে পারে বা ওইটা হবে বা এইটা আপনি পেতে পারেন বা এইটা আপনার থেকে হারাতে পারেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু যখন হতে পারে সেটি দশা, অন্তর্দশার উপরে বিশেষভাবে নির্ভরশীল। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান গোচর, বর্তমান গোচর কিন্তু যে কোনো জাতকের জন্মছকের মধ্যে যে ফল সে পাবে সেটা দশা, অন্তর্দশা এবং বর্তমান গোচরের উপরে অনেকটা কিন্তু নির্ভর করে। তো আমরা সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র মতে একজন জাতক জাতিকা যদি আমাদের কাছে এসে প্রশ্ন করে যে কখন তার বিবাহ হবে, তাহলে একজন জ্যোতিষী হিসাবে আমরা কোন কোন বিষয়ের উপরে লক্ষ্য করব, এটা এটা নিয়েই আজকের অনুষ্ঠানটি। প্রথমেই একজন জাতক জাতিকার বিবাহ কবে হবে এই প্রশ্ন যখনই আমাদের কাছে ছুড়ে দেবেন, তখন আমরা প্রথমেই সেই জাতকের জন্মছকটিকে প্রথম যে পর্যবেক্ষণটি করব সেটি আমরা দেখে নেব, সে যে সেই জাতকের বিবাহের যোগ আছে কিনা, অর্থাৎ তার বিবাহের যোগ আছে কিনা, তার বিবাহের যোগটি কেমনভাবে আছে, অর্থাৎ তার কি তাড়াতাড়ি বিবাহ হবার যোগ আছে, না তার একটু দেরি করে বিবাহ হবার যোগ আছে, নাকি তার একটা মিডিয়াম বিবাহ করার যোগ আছে, যেটা সাধারণভাবে আমরা দেখে থাকি যে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে সে বিবাহ করার মতো যোগ তৈরি হয়েছে। এই বিষয়টিকে আমাদেরকে প্রথমেই খুঁজে বার করে নিতে হবে। এইটি যদি আমরা খুঁজে বার করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আমাদের হিসাবের ভেতরে কিছু ভুল ত্রুটি তৈরি হয়ে যেতে পারে।
এরপরে আমাদেরকে দেখতে হবে যে একজন জাতি জাতক বা জাতিকার যে দশা চলছে বা অন্তর্দশা চলছে, দেখা গেল যে সেই দশা বা অন্তর্দশাটি বিবাহের জন্য পজিটিভ, অর্থাৎ সেই দশা অন্তর্দশাটি অন্তর্দশাটি বিবাহ, বিবাহিত ভাব এই সমস্ত জায়গার সঙ্গে রিলেটেড। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই সময় জাতকের বয়স কত চলছে, এটির দিকেও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ আমি যেটি বলতে চাইছি যে একজন জাতকের দেখা গেল 10 বছর বয়স বা 15 বছর বয়স, কিন্তু তার সেই সময় বিবাহের অন্তর্দশা রান করছে, তাহলে কিন্তু সেই সময় কখনোই তার বিবাহ হবে না, কারণ সে কিন্তু তার নির্দিষ্ট বয়সসীমার মধ্যে পৌঁছায়নি, বিবাহ করার জন্য যে বয়স দরকার সেই বয়সের মধ্যে পৌঁছায়নি। আবার একজন 50 বছরের ব্যক্তির যদি বিবাহের বিবাহকে রিলেটেড বিবাহিত ভাবগুলির সঙ্গে রিলেটেড দশা অন্তর্দশা চলে, তাহলেও কিন্তু সেই সময় যে বিবাহ হবে তার বা আবার একটি বিবাহ হবে, আবার একটি যোগ সৃষ্টি হয়েছে বা একটা দশা অন্তর্দশা রান করছে সেভাবে, তাহলে আবার একটি বিবাহ হতে পারে, এরকম কিন্তু ব্যাপারগুলি নয়। আমাদেরকে দেখতে হবে যে তার বিবাহের যোগ কেমন আছে এবং তার সঙ্গে দেখতে হবে তার নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থেকে কখন দশা অন্তর্দশাটি বিবাহকে বিবাহের রিলেটেড দশা অন্তর্দশাটি রান করবে, তাহলে সেই সময় আমাদের কিন্তু বলে দেওয়া যাবে যে এই সময় কিন্তু আপনার বিবাহ হওয়ার যোগ সৃষ্টি হবে বা বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো অবশ্যই বিবাহ দশা অন্তর্দশা দেখার আগে আমরা কী দশা অন্তর্দশা দেখব বা আমরা কোন জিনিসটার উপরে খেয়াল করে দশা অন্তর্দশার দিকে তাকাবো, সেইটি কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে খুব ইম্পর্টেন্ট। যে বিবাহ কখন হবে এই বিষয়টিকে মাথায় রাখতে গেলে পারে খেয়াল করতে হবে যে আপনার যে একজন জাতক বা জাতিকার যে দশা বা অন্তর্দশা চলছে, সেটি প্রথমেই দেখতে হবে যে বিবাহ কখন হয়, এটি হচ্ছে মূল ব্যাপার। যে বিবাহ কখন হয় সাধারণতভাবে, প্রথম হচ্ছে বিবাহ হওয়ার কয়েকটি সূত্র আছে, সেই সূত্রগুলিকে আপনাদেরকে লিখে রাখতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদেরকে বিষয়টি বিভিন্ন জন্মছকের মধ্যে পর্যবেক্ষণও করতে হবে। আমি সর্বদা একটি কথা বলি, কথা বলার চেষ্টা করি যে যেই বিষয়টি আপনি জানবেন সেই বিষয়টিকে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করুন বিভিন্ন জন্মছকের ভেতরে এবং সেটিকে বাস্তবে আপনারা খোঁজার চেষ্টা করুন বিভিন্ন বন্ধুবান্ধব, বিভিন্ন পরিবার পরিজনের জন্মছকের বিচার করে আপনারা কিন্তু দেখার চেষ্টা করুন যে তাদের বিবাহ কিন্তু এই সময়ের মধ্যেই হচ্ছে কিনা বা হয়েছে কিনা। তো প্রথমেই বিবাহ কখন হবে এই প্রশ্নের উত্তর পেতে গেলে পারে কয়েকটি পয়েন্টের ওপরে আপনাকে নজর দিতে হবে। প্রথম হচ্ছে বিবাহ সপ্তম ভাবপতি দশাকে, অর্থাৎ সপ্তম ভাবপতি দশা অন্তর্দশাকে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা বিশেষভাবে তৈরি করে। আবার সপ্তম ভাবে অবস্থিত গ্রহের দশা অন্তর্দশাতে কিন্তু বিবাহ হবার সম্ভাবনা সৃষ্টি করে। তো প্রথমে আমরা কী পেলাম, যে প্রথমে আমরা দেখব যে সপ্তম ভাবপতির দশা চলছে কিনা, সপ্তম ভাবপতির দশাতে কিন্তু একজন জাতক বা জাতিকার বিবাহ হবার সম্ভাবনা প্রবল সৃষ্টি করে। তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে সপ্তম ভাবে অবস্থিত কোনো গ্রহের, যেই গ্রহটি সপ্তম ভাবে অবস্থান করছে তার দশা বা অন্তর্দশাতে বা তার প্রত্যন্তর্দশাতে কিন্তু বিবাহ হবার সম্ভাবনা সৃষ্টি হয়। এছাড়াও যদি দেখা যায় যে সপ্তম ভাবে কোনো গ্রহই অবস্থিত নয় বা অবস্থান করেনি, তাহলে সপ্তম ভাবে দৃষ্ট গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাতে কিন্তু বিবাহ হবার সম্ভাবনা সৃষ্টি হয়। এছাড়াও নবাংশ কুণ্ডলীতে আমাদেরকে দেখতে হবে নবাংশ কুণ্ডলীতে নবাংশের যে লগ্ন সেই লগ্নের অধিপতির দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাতে কিন্তু বিবাহ হবার সম্ভাবনা প্রবলভাবে সৃষ্টি হয়। আবার নবাংশ কুণ্ডলীতে সপ্তম ভাব সেই সপ্তম ভাবের অধিপতি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাতে কিন্তু বিবাহ হবার সম্ভাবনা সৃষ্টি হয়। এছাড়াও আমাদেরকে দেখতে হবে শুক্রের অবস্থান, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বা বিবাহের কারক গ্রহ কিন্তু শুক্র। তাই এখানে একটা কথা বলবো যে শুক্রের দশা যদি চলে বা শুক্রের অন্তর্দশা যদি চলে,
তাহলেও কিন্তু বিবাহ হবার যোগ সৃষ্টি হয় বা বিবাহ হবার সময় সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যায়। অনেকে বলেন যে রাহুর দশাতে বিবাহ হয়, বেশ কথাটা কিন্তু ঠিকই বলেন সবাই। রাহুর দশাতেও কিন্তু বেশ জটিল জটিল জন্মছকের ভেতরে দেখা গেছে যে তাদের বিবাহ হয়ে গেছে। এখানে রাহুর দশা বা কেতুর দশাতে বিবাহ তখনই হবে যখন রাহু বা কেতু বিবাহ সম্পর্কিত ভাবগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বা বিবাহিত বিবাহ সপ্তম ভাবকারক গ্রহের সঙ্গে কোনোরকমভাবে সম্পর্ক স্থাপন করবে। যদি রাহু বা কেতু সপ্তম ভাবে অবস্থিত হয় বা সপ্তম ভাবকে কোনোভাবে দৃষ্টি দেয় বা পঞ্চম ভাবকে কোনোভাবে দৃষ্টি দেয়, পঞ্চম ভাবকে এই কারণেই দৃষ্টি দিলে পারে একটা সম্ভাবনা তৈরি হয়, কারণ পঞ্চম ভাব হচ্ছে সপ্তম ভাবের একাদশ ভাব। তাই পঞ্চম ভাবের উপরে যদি রাহু বা কেতুর কোনোরকমভাবে দৃষ্টি থাকে বা সপ্তম ভাবপতির সঙ্গে কোনোভাবে যদি রাহু বা কেতু সম্পর্ক স্থাপন করে বা রাহু বা কেতুর নক্ষত্রে যদি সপ্তম ভাবপতি অবস্থান করে, তাহলে কিন্তু রাহু এবং কেতুর দশা অন্তর্দশাতেও কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা খুব প্রবল পরিমাণে সৃষ্টি হয়। এছাড়াও আমাদেরকে দেখতে হবে বর্তমান গোচর, বর্তমান গোচর বিশেষ করে আমাদেরকে দেখতে হবে বৃহস্পতি এবং শনিকে। বৃহস্পতি এবং শনি কিন্তু বর্তমান গোচরের ওপরে বিবাহের ক্ষেত্রে বেশ অনেকটা ভূমিকা পালন করে থাকে। বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে রাশির পঞ্চম, নবম, একাদশ বা দ্বিতীয় স্থানে অবস্থান করে বা সপ্তমে অবস্থান করে, তাহলেও কিন্তু বিবাহের যোগ সৃষ্টি করে। সর্বদা আমাদেরকে মনে রাখতে হবে বৃহস্পতির গোচর কিন্তু যে কোনো জন্মছকের ক্ষেত্রে যদি রাশির দ্বিতীয়, সপ্তম, পঞ্চম, নবম এবং একাদশ ভাবে অবস্থান করে বা ট্রানজিট করে বৃহস্পতি, তাহলেও কিন্তু বৃহস্পতি বাড়ির মধ্যে মঙ্গল অনুষ্ঠান বা নিজের জীবনের সফলতা বা নিজের সমস্যাকে মুক্ত করার জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা হলেও আমাদেরকে দিয়ে থাকে। তাই এখানে বৃহস্পতির গোচর কিন্তু প্রচুর একটি ভাইটাল বিষয়, কারণ বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছু জ্যোতিষী বৃহস্পতিকেও বিবাহিত জীবনের কারক হিসেবে মেনে থাকেন। তাই বৃহস্পতির ভূমিকা কিন্তু এখানে বর্তমান ট্রানজিটে বেশ অনেকটা ভূমিকা পালন করে। তাই বৃহস্পতির গোচর এবং শনির গোচর, শনির গোচর কিন্তু একটি খুব ভাইটাল ভূমিকাও পালন করে জন্মছকের মধ্যে। কিন্তু শনির গোচর এটা খেয়াল রাখতে হবে যে শনি যদি বিবাহের ক্ষেত্রে তখনই ভাইটাল ভূমিকা পালন করবে যখন শনি সপ্তম ভাবপতি বা সপ্তম ভাবপতির নক্ষত্র বা সপ্তমে অবস্থানকারক গ্রহ নক্ষত্র বা সপ্তমে অবস্থান গ্রহের নক্ষত্রের অধিপতির নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে যখন শনি গোচর করবে তখন কিন্তু বিবাহের যোগ তৈরি করবে। আবার একবার বলে দিই, শনির ক্ষেত্রে এখানে দৃষ্টি রাখতে হবে যে শনি কিন্তু বিশেষ করে বিবাহের ক্ষেত্রে বেশ অনেকটা ভূমিকা পালন করে। বর্তমান গোচরে যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মোটামুটি পারমিট করবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতির গোচরের পারমিট নেই, কিন্তু শনি যদি জন্মছকের মধ্যে সপ্তম ভাবপতি নক্ষত্রে অর্থাৎ সপ্তম ভাবপতি যেই নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র বা সেই নক্ষত্রের অধিপতির যে সমস্ত নক্ষত্ররা আছে বা সপ্তম ভাবপতি ভাবপতি যে মাফ করবে শনি যেই নক্ষত্র দিয়ে কভার করছে, শনি যে নক্ষত্রে ট্রানজিট করছে সেই নক্ষত্রের অধিপতি যদি সপ্তম ভাবপতি হয়, অর্থাৎ শনি দেখা গেল বিশাখা নক্ষত্র দিয়ে কভার করছে, এবারে সেখানে দেখা যাচ্ছে যে আপনার কন্যা রাশি এবং আপনার সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ শনি ট্রানজিট হচ্ছে আপনার বিশাখা নক্ষত্র দিয়ে, যদি শনি ট্রানজিট করে তাহলে কিন্তু সেই বিশাখা নক্ষত্রের অধিপতি আপনার সপ্তম পতি, এইরকমভাবে আর কি বোঝাতে চাইছি যে এরকমভাবে যদি শনি ট্রানজিট হয় অর্থাৎ শনি যে নক্ষত্র দিয়ে ট্রানজিট করছে সেই নক্ষত্রের অধিপতি যদি কোনোভাবে সপ্তম ভাবের সঙ্গে রিলেটেড হয় তাহলেও কিন্তু বিবাহ হয়ে থাকে। এবং এই সপ্তমী যে পয়েন্ট আমি বললাম, এখানে আরও একটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে আমাদের
যামিনী জ্যোতিষ অনুসারে, যামিনী জ্যোতিষ আমরা দুরকম পদ্ধতি ইউজ করে থাকি। একটি হলো পরাশরীয় পদ্ধতি এবং আরও একটি পদ্ধতি আছে জ্যোতিষের, যেটিকে বলা হয় যামিনী জ্যোতিষ। এই যামিনী জ্যোতিষ পদ্ধতিতে কিন্তু যায়াকারক গ্রহ যেইটি হবে সেই গ্রহের দশাতে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে তৈরি করে। তো যামিনী জ্যোতিষে যেমন আত্মকারক গ্রহ, আমত্তকারক গ্রহ, হাতৃকারক গ্রহ, এই সমস্ত গ্রহগুলি আছে। এই সমস্ত গ্রহগুলি নিয়ে অবশ্যই আমি অনুষ্ঠান করবো, যামিনী জ্যোতিষ নিয়ে, যামিনী জ্যোতিষ কীরকম, যামিনী জ্যোতিষের বিভিন্ন দৃষ্টি, যামিনী জ্যোতিষের বিভিন্ন, যামিনী জ্যোতিষের মধ্যে কোনো গ্রহের যে দৃষ্টি হয় না, যেমন আমাদের এখানে শনির দৃষ্টি তৃতীয় দশম, মঙ্গলের দৃষ্টি সপ্তম অষ্টম চতুর্থ, কিন্তু যামিনী জ্যোতিষে কিন্তু কোনো গ্রহের দৃষ্টি হয় না, যামিনী জ্যোতিষে কিন্তু রাশির দৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন রাশি একে অপরকে দৃষ্টি দিয়ে থাকে এবং তার একটি সূত্র আছে, তার একটি নিয়ম আছে, সেই নিয়মের ওপরে কিন্তু তাদের দৃষ্টি চলে। তো এটি নিয়ে অবশ্যই আমি আলাদা অনুষ্ঠান করবো, সেটি একটি আলাদা বিষয়। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে একজন জাতক জাতিকার বিবাহ তখনই হওয়া সম্ভব হবে যখন তার দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, বিবাহ রিলেটেড ভাব, বিবাহ রিলেটেড ভাবের সঙ্গে যে সমস্ত গ্রহরা সম্পর্ক স্থাপন করেছে সেই সমস্ত গ্রহেদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশাতে কিন্তু বিবাহ হয়ে থাকে। কিন্তু আবার একটি কথা বলবো যে এই বিষয়টিকে দেখার আগে অবশ্যই একবার দেখে নেওয়া উচিত হবে যে সেই জাতক বা জাতিকার বিবাহের যোগ কীরকম আছে, অর্থাৎ তার কি অল্প বয়সেই বিবাহ হয়ে যাবার যোগ আছে, না তার বেশি বয়সে বিবাহ হয়ে যাবার যোগ আছে, বা তার মধ্যম প্রকৃতির যোগ আছে। এই যোগটি কিন্তু আপনাকে খুঁজে বার করে নিতে হবে। এই যোগটি যদি খুঁজে বার করে না নেন তাহলে কিন্তু অবশ্যই একটু ভুল ত্রুটি তৈরি হয়ে যেতে পারে। তাই বিবাহের জন্য আমি বলবো যে অবশ্যই একজন জাতক বা জাতিকা যদি আপনাদের সামনে, আপনাদের কাছে এসে বিবাহ সংক্রান্ত কোনো প্রশ্ন করে বা বিবাহের সময় যদি জানতে চায় যে কখন আমার বিবাহের যোগ সৃষ্টি হবে, আপনি এই সূত্রগুলির ওপরে যদি অবশ্যই নজর দেন তাহলে কিন্তু সঠিক উত্তর খুঁজে পাবেন। প্রত্যেকটি অনুষ্ঠান আমি কিন্তু, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, জ্যোতিষ সম্পর্কে বেশ কিছুটা হলেও জ্ঞান রাখেন বা জ্যোতিষের বিভিন্ন জিনিস সম্পর্কে যাদের জানার প্রচণ্ড ইচ্ছা আছে এবং তাদের কাছে উপায় নেই, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানগুলি আমি উপস্থাপন করছি এবং আশা করছি যে আপনাদের এই অনুষ্ঠানগুলি দিয়ে কিছু হয়তো উপকার করতে পারব বা এটাই আমার প্রচেষ্টা। যদি আমার অনুষ্ঠানটি কোথাও আপনাদের কোনোভাবে সমস্যা হয় বা আমার বিচারের ক্ষেত্রে, আমার বক্তব্যের ক্ষেত্রে যদি কোনোরকম আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের ভালো লাগতে পারে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেওয়ার চেষ্টা করবেন। এই সমস্ত বিষয়গুলি কিন্তু দ্বারা আমি বুঝতে পারবো আমার অনুষ্ঠানটি কীভাবে আপনাদের সামনে পৌঁছাচ্ছে এবং আপনাদেরকে সঠিক বার্তা দিতে পারছে কি পারছে না। তো আজকে এই পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ততক্ষণের জন্য নমস্কার।